এই গাইস, আমি রুবেল হোসেন, আপনারা দেখছেন কেবি চ্যানেল। তো গাইস, আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চলেছি, যে বেশিরভাগ ইউটিউবার তারা সেই ক্যামেরা দিয়ে ইউটিউব ভিডিও এডিট করে, মানে বানায় তৈরি করে সব কিছু ক্যামেরা দিয়ে, ল্যাপটপ দিয়ে, দামি দামি সফটওয়্যার দিয়ে তার ভিডিও এডিট করে, আবার আপলোড করে, তারপরে আবার ওরাও আবার ভালো ভালো ইনকাম করতে পারে আর ভিউজও ভালো আসে। তো গাইস, আজকে আমি দেখাবো যে আমি ইউটিউব ভিডিও কী কী দিয়ে বানাই আর সাথে আমি কী কী ইউজ করি। তো গাইস, আর ভিডিও এডিট করার সময় আমি কোন কোন অ্যাপ ইউজ করি আর ভিডিও কী দিয়ে করি, ক্যামেরা দিয়ে না মোবাইল দিয়ে, এইসব নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো গাইস, প্লিজ আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটি এনেবল করতে ভুলবেন না, তাহলে আমার নতুন নতুন আপডেট ভিডিও আপনি সর্বপ্রথমে দেখতে পাবেন। তো গাইস, ভিডিওটা আমি লজ্জা না করে আমি আপনাদেরকে সব শেয়ার করতে চলেছি, যে আমি কী কী ইউজ করি ভিডিও বানানোর সময়। প্রথমে আমি আপনাদের একটা কথা বলবো, যে আমি ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করি না মোবাইল দিয়ে ভিডিও তৈরি করি। তো গাইস, আজকে এটা বলবো। তো গাইস দেখো, আমি যখন ক্লাস 12 পাস করি, তারপর দাদা আমাকে একটা মোবাইল দেয়, তো সেই মোবাইলটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি J7 অন নেক্সট। তো সেটটা কিন্তু হচ্ছে 2 GB র্যাম, 16 GB রম। তো গাইস দেখো, আমি যে সেটটা ইউজ করছি সেটা কিন্তু দাদা 2 বছর ইউজ করে তারপর আমাকে সেট দিয়েছে, আর আমি বাবার কাছেও মোবাইল চাইনি, কোনোদিন চাইওনি, আর রিচার্জ করার টাকা কোনোদিন চাইনি। তো যা কিছু আমি পেয়েছি সব দাদার কাছ থেকে, আর দাদাই আমাকে ইউটিউব চ্যানেল বানিয়ে দিয়েছে, আর ইউটিউবে ভিডিও করার জন্য সব আমার সাপোর্ট সব কিছুই হচ্ছে আমার দাদা, কারণ দাদা আমাকে সব দিকে সাপোর্ট করেছে, আর মোবাইলও দিয়েছে একটা। তো সেই মোবাইলটা আমি বললাম স্যামসাং গ্যালাক্সি J7 অন নেক্সট, 2 GB র্যাম, 16 GB রম। তো এটা সেকেন্ড হ্যান্ড, মানে দাদার ইউজ করে সেটা আমি ইউজ করছি এখন, আর দাদা এখন বর্তমানে অন্য সেট নিয়েছে, তো তাই আমি এই সেটটা দাদার কাছ থেকে নিয়েছি। তো গাইস, আমি এই মোবাইল দিয়ে ভিডিও করি, স্যামসাং মোবাইল দিয়ে ভিডিও করি। দেখো, 2 GB র্যাম আর 16 GB রম, যদি আমি একটা এই মোবাইল দিয়ে যদি আমি 5 থেকে 6 মিনিটে ভিডিও বানাই, তাহলে দেখো প্রায় 700 থেকে 800 হওয়া যায় কিন্তু মোবাইলে, আর এখানে আমার খুব পরিশ্রমও করতে হয়। আর দেখো, ভিডিও আমি যখন করি, মানে রেডি হওয়ার পরে যে আমি এডিট করব, তো এডিট করে এখানে আবার 20% চার্জ আবার নষ্ট হয়ে যায় মোবাইল থেকে। দেখো, এখানে আবার মানে সব কিছু তৈরি করে আমার ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগে একটা ভিডিও এডিট করার পেছনে। আমি কোন কোন সফটওয়্যার দিয়ে এডিট করি ভিডিও সেটা আমি বলবো। তো গাইস দেখো, আমি ভিডিও এডিট করি কাইনমাস্টার অ্যাপ দিয়ে, সেটা হচ্ছে নো ওয়াটার মার্ক, এটা আমি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করেছি। তো আপনারা যদি চান, তাহলে সেই ক্রোম ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। আর আমি ভিডিও যে থাম্বনেল এডিট করি, তো সেই অ্যাপটা হচ্ছে পিক্সেল ল্যাব, তো খুব ভালো একটি অ্যাপ, আমি এই অ্যাপটা ইউজ করি, আর প্রত্যেকটা ইউটিউবার এই অ্যাপটা ইউজ করে। আর কাইনমাস্টার আপনি কিন্তু ইউজ করলে আপনার সেই নো ওয়াটার মার্ক কাইনমাস্টারটা ডাউনলোড করতে হবে, খুব ভালো অ্যাপ আর রেটিংও খুব ভালো। তো গাইস দেখো, আমি শুরু করছি এখন ভিডিওটা, আমি মোবাইল দিয়ে ভিডিও করি, আর মোবাইল দিয়ে ভিডিও করার পর আমি একটু রেস্ট নিই, একটু বিশ্রাম নেওয়ার পরে তারপরে আমি সেই ভিডিওটা আমি কাইনমাস্টারে এডিট করি। ক্যানমাস্টারে এডিট করা হয়ে গেলে তারপর আমি পিক্সেল ল্যাপে আমার থাম্বনেল তৈরি করি। তো এসব মানে ভিডিও এডিটিং কাজটা হয়ে গেল। এখন আমি ভিডিও এডিট করার সময় কোন কোন ভিডিও তৈরি করার সময় কোন কোন জিনিস ইউজ করি, লজ্জা করার কোনো লাভ নেই, তো এই সব দেখাবো। যে দেখো, ট্রাইপড না কোথায় মোবাইলটা রেখেছি, দেখো এটা আমি মোবাইলটা রেখেছি আমার গ্রিলে। তো গ্রিলের মধ্যে একটা গার্ডার দিয়ে মোবাইলটা আটকে আমি ভিডিও করছি, আর এর আগে ভিডিওগুলো করতাম আমার এই স্ট্যান্ডটা দিয়ে, এটা আমার স্ট্যান্ড, তো এইটা স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করতাম আগে। তো আমার যে খাটটা আছে, এই খাটটার মধ্যে আমি এখানে বেঁধে স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা রেখে আমি এখানে ভিডিও করি। তো গাইস, এইটা হচ্ছে আমার দাদার রুম। তো দাদার রুমে যেহেতু এই যে এইসব লাইট ফাইট লাগানো আছে, তো এখানে লাইট টাইট অন করে আমি ভিডিও করি। আর আমার কাছে কোনো ট্রাইপড নেই, মানে কোনো ক্যামেরা নেই, আমি মোবাইল দিয়ে ভিডিও করি, আর ঘরে ভিডিও করি, কোনো স্টুডিও ছাড়া। তো গাইস দেখো, আপনাদের যদি নেক্সট টাইম আপনার যদি কোনো কোয়ালিটি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনাদের মেন হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর যে কন্টেন্টটা, তো সেই কন্টেন্টটা আপনাকে স্ট্রংলি থাকতে হবে। তো আপনারা তো দেখলেন যে আমি ভিডিও তৈরি করার সময় কোন কোন জিনিস ইউজ করি।
মেন হচ্ছে আমি মোবাইল দিয়ে ভিডিও করি, মোবাইল দিয়ে ভিডিও করার পরে আমি থাম্বনেল বানাই আমার সেই পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে, তো সেটাও ভালো অ্যাপ, তো আপনারা এইভাবে করবেন। তো গাইজ দেখো, আপনাদের যদি ক্যামেরা না থাকে আপনি মোবাইল দিয়ে ভিডিও বানার চেষ্টা করুন, আর যদি আপনার ট্রাইপড না থাকে তাহলে আপনার ঘরে যদি কোনো গ্রিল বা কোনো লাঠি স্টিক যদি থাকে তাহলে সেখানে আপনি একটা স্ট্যান্ড তৈরি করুন, আর এইভাবেই আপনি ভিডিও করতে থাকুন, মেহনত করতে থাকুন। গাইজ দেখুন, নেক্সট টাইম কিন্তু আপনার একটু হলেও চেঞ্জ হবে, আপনার একটা জিনিস হলেও আপনার আসবে। তো আমি তো দেখালাম আমি কোনো ট্রাইপড ইউজ করি না, আর কোনো ক্যামেরা নেই, আর আমি মোবাইল দিয়ে ভিডিও করি, আর মোবাইল দিয়ে এডিট করি, খুব সময় লাগে, পরিশ্রম করতে হয়। গাইজ ভিডিও আমি যখন এডিট করি তখন আমার ভিডিও মাঝে মাঝে ভুল হয়ে থাকে, সেই ভুলগুলো আবার ক্রপ করার পরে আবার আমি সাবস্ক্রাইব বাটন অ্যাড করি, কত ধরনের মানে কী কী এফেক্ট থাকে সেগুলো আবার অ্যাড করতে হয়। তারপরে দেখো আবার যখন আমি ভিডিও আপলোড করি তো তখন আমার ম্যাক্সিমাম MB লাগে, 700 থেকে 800 MB মতো লাগে, তো আমি 1.5 GB করে পাচ্ছি পার ডে। তো এখানে তো 700 থেকে 800 MB যদি আমার একটা ভিডিওতে যায়, তো আমি পার ডে কোনো দিন একটা করে ভিডিও আপলোড করি, কোনো দিন দুটো করে আপলোড করি, মানে যেদিন যেমন পারি। আবার কোনো দিন যদি আমার MB না থাকে তাহলে আমি দাদার মোবাইলে হটস্পট অন করে আমি তারপরে 2 নম্বর যে ভিডিওটা আপলোড করব, তো সে তখন দাদার হটস্পট দিয়ে আমার সেই ভিডিওটা আপলোড করি। তো গাইজ দেখো, এখানে আমি পার ডে আমি একটা করে একটা বা দুটো করে ভিডিও আপলোড করি, মানে কোনো দিন মানে যেদিন যেমন হয় আর কি আমার, তো কোনো দিন আবার MB শেষ হয়ে যায় তাহলে আমি একটা ভিডিও আপলোড করার চেষ্টা করি, মানে পার ডে আমার একটা হলেও ভিডিও আমি আপলোড করব। আর যদি আমার MB থাকে তাহলে আমি দুটো করে ভিডিও আপলোড করার চেষ্টা করি, আর যদি MB না থাকে তাহলে আমি দাদার হটস্পট অন করে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো গাইজ দেখো, আপনারা একটা কাজ করবেন, যদি আপনাদের কোনো মোবাইল বা ক্যামেরা না থাকে তাহলে কী করবেন, প্লিজ একটু একটু মেহনত করে জাস্ট একটা মোবাইল কিনবেন, 2 GB বা 3 GB র্যাম হলেও চলবে গাইজ, কোনো ক্ষতি হবে না আপনার। তো যদি আপনার একটা মোবাইল থাকে তাহলে আপনি মোবাইলে ভিডিও বানাতে থাকুন, আর নতুন কোনো ইউটিউব বা টেক চ্যানেল বা এন্টারটেনমেন্ট ভিডিও বা ফানি ভিডিও আপনি আপলোড করতে থাকুন। তো গাইজ দেখুন, আপনাকে ম্যাক্সিমাম 1 বছর মতো মেহনত করতে হবে, 1 বছর পরে আপনার যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন ইউটিউবে যে মনিটাইজেশন থাকে তো এনেবল হবে। তো এখানে কিন্তু আপনাদের ফেস দিয়ে ভিডিও আপনার ফেস শো করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, আর সব কিছুই আপনাকে ফেস লাগবে, আপনার নিজস্ব ভয়েস লাগবে। তো আমি যেভাবে আমার ফেস দিয়ে ভিডিও করছি আর আমার আমার ফেস দিয়ে আমি থাম্বনেল রেডি করি, তো সব কিছু আপনার ফেস দিয়ে করতে হবে। তো গাইজ দেখুন, ইউটিউবে আপনি যদি সফল হতে পারেন তাহলে কিন্তু আপনাকে 1 বছরের মতো সময় নিতে হবে, সে সময় যদি আপনি রেগুলারলি পার ডে একটা করে ভিডিও বা দুটো করে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল তাড়াতাড়ি গ্রো হবে। তো গাইজ আমিও ট্রাই করছি, আর আপনারা আমাকে একটু সাপোর্ট করুন, আর আমার চ্যানেলটা একটু সাপোর্ট করুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো গাইজ হাত জোর করে বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা যদি আমার একটু হেল্প হয়ে থাকে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তো গাইজ দেখুন, ডিসলাইক কিন্তু করবেন না, ডিসলাইক যদি করতে চান প্লিজ না করে আমাকে কমেন্ট বক্সে জানান যে আমার এই পার্টটা পছন্দ হয়নি। তো গাইজ আমি আপনাদের সঙ্গে মতামত করব যে ঠিক আছে, আমি নেক্সট টাইম আবার ভালো করে ট্রাই করব, আর আমার যে ভুলটা কোথায় হচ্ছে প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানান। তো গাইজ আমি তো বললাম আমি কী কী দিয়ে ভিডিও এডিট করি, আর ভিডিও আমি কোন জিনিস দিয়ে বানাই, মোবাইল দিয়ে না ক্যামেরা, আমি তো সব দেখালাম, আর আমার কোনো ট্রাইপড নেই, আমার কিচ্ছু নেই, আর কোনোদিন করে আমি হেডফোন মোবাইলে লাগাই, আমি সেই আমার ভয়েসটা যে ক্লিয়ার আসবে তো আমি হেডফোন ইউজ করি ভিডিও তৈরি করার সময়, যে কথা বলার সময় নয়েস আসে, মানে আদার্স একটা ভিতর থেকে একটা আওয়াজ আসে, তো সেই আওয়াজটা খুব একটু মানে খারাপ লাগে, তো তার জন্য আমি ক্যামেরা মোবাইল ক্যামেরার সাথে আমি হেডফোনটা ইউজ করি। তো গাইজ আপনারাও করবেন এরকম, তো গাইজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা যদি বা আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তাহলে দেখা হবে অন্য কোনো টেক ভিডিও নিয়ে, বাই বাই।